বগুড়া শিবগঞ্জ উপজেলা মহাস্থান শিলা দেবীর ঘাটে আশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উজ্জ্বল চন্দ্র সরকারের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী, রাজা চৌধুরী ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, শাহিনুল ইসলাম শাহিন, হীরেন্দ্রনাথ পাল, শ্যামল চন্দ্র চক্রবর্তী, দীপক চন্দ্র সূত্রধর, যতীশ চন্দ্র মাহাত্ম, কথিক সরকার অনুতত্ত চন্দ্র দাস, রবীন্দ্রনাথ দাস, তরুণ কুমার চাকি, অমূল্য চন্দ্র পাল, তুষার চন্দ্র সূত্রধর সহ আরো অনেকে।